আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। যে ভিডিওটি বিষয় থাকবে হচ্ছে এটাই যে আপনার মুরগি যদি কুচো লেগে থাকে তাহলে কিভাবে খুব দ্রুত কুচো ছাড়াবেন, সেই মেডিসিনটি নিয়ে আজকের আলোচনা করব। আসলে সেই আলোচনার প্রারম্ভে যদি বলি যে আমার এই এমন মুরগি কিন্তু তিনটা মুরগি আছে, যেটা ওখানে একটা বসে আছে, এই যে ব্ল্যাক একটা দেখলেন গেল, আর একটি আছে হলুদ আকৃতির, মানে ইয়েলো কালার। ওই যে দেখতে পাচ্ছেন যে সামনে ওই যে একজন, এরা একজন, আর বাদ বাকিগুলো এদেরই বাচ্চা, আমি ইনকিউবেটারে বাচ্চা ফুটিয়েছি। এবারও খুশির সংবাদ হচ্ছে এরা তিনজন কিন্তু আমাকে 50টা ডিম দিয়েছে, এরপরে কিন্তু এখন এসে কুচুর ভাব লেগেছে। গতকালও একটা ডিম পেরেছিল, তবে একজন হয়তো পারছে কিন্তু বাদ বাকি দুজন কুচু লেগে গেছে, ব্ল্যাক দুটো, এই দুটো কিন্তু কুচু লেগে গেছে। তো দর্শক মন্ডলী, আমি এই কুচু ছাড়াবো কি মেডিসিন দিয়ে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আসলে কিন্তু একটা, আপনারা সাধারণত আমরা জানি যে দেশি মুরগি 12 থেকে 14টা 15টা ডিম দেয়, এরপরে আর কুচি লেগে যায়, কুচি লেগে দীর্ঘদিন থাকে, তারপরে আবার কুচু ছাড়ে, আবার ডিম পাড়ে। কিন্তু আসলে কি তাই? আসলে তা নয়, আপনি দেশি মুরগিও কিন্তু 12টা নয়, মিনিমাম 20টা পর্যন্ত ডিম নিতে পারবেন আপনি, যদি আপনার একটু কলা কৌশল জানা থাকে। সেটা হচ্ছে ফিড ম্যানেজমেন্ট এবং কিছু ঔষধ। তো দর্শক মন্ডলী, আজকে আমি সেই কুচু ছাড়ানোর একটি ঔষধ আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন। তো দর্শক মন্ডলী, এই যে হাজির হয়েছি সেই ঔষধটি নিয়ে, কাঙ্ক্ষিত ঔষধটি, সেই ঔষধটি হচ্ছে, এটা হচ্ছে কড লিভার অয়েল, যেটা আপনি ডাক্তারের দোকানে সচরাচর পাবেন কড লিভার অয়েল। এই কড লিভার অয়েলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন রয়েছে, যে ভিটামিন গুলোর কারণে আপনার মুরগি কিন্তু অতি দ্রুত কুচো ছেড়ে যাবে এবং আবারও ডিমে আসবে। তো যদি বলি যে আসলে এই কড লিভার অয়েল এতে কি ধরনের ভিটামিন রয়েছে, যদি আমি আপনাকে দেখাই তাহলে দেখতে পাবেন যে আসলে এই কড লিভার অয়েলে কিন্তু রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই। যেমন ভিটামিন এ রয়েছে কিন্তু 600 IU এবং ভিটামিন ডি থ্রি রয়েছে 85 IU এবং ভিটামিন ই রয়েছে 0.3 IU। তো আসলে এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে, তাই আপনার মুরগি যদি কুচো লেগে থাকে, কুচো লাগার পর ডিম পাড়া শেষে কুচো লাগা মুরগিকে আপনি 3 থেকে 4 দিন একটি করে কড লিভার অয়েল খাওয়াই দেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি অতি দ্রুত কুচো ছেড়ে যাবে এবং খুব শীঘ্রই আবারও ডিমে আসবে। তো দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওটিতে আমি এতটুকুই বোঝাতে চাচ্ছিলাম যে আপনার কিছুটা ম্যানেজমেন্টের কারণেই কিন্তু আপনার মুরগি দ্রুত কুচো লাগে এবং 12টা ডিম পেরেই কুচো লেগে যায় এবং কুচো ছাড়তে দেরি হয়। সেটা আপনার একান্তই ব্যক্তিগত কারণে, কারণ তাদেরকে ফিড দিতে হবে। আপনি ডিম পাড়া মুরগিকে যদি কিছুটা লেয়ার লেয়ার ফিড দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। অনেকেই বলে লেয়ার লেয়ার ফিড খায় না, কিন্তু আমি তো দেখছি যে আমার এই মুরগিকে আমি লেয়ার লেয়ার ফিড পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারি, ধান গম এবং ভুট্টো ভাঙানো ফিডের সাথে লেয়ার লেয়ার ফিড আমি মিশ্রিত করে দিই, সেই ফিডগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায়। দর্শক মন্ডলী, এই যে এইভাবে আপনি একটি করে ক্যাপসুল আপনি পরপর 3 থেকে 4 দিন খাওয়াই দেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার মুরগি খুব দ্রুত কুচো সেরে যাবে এবং খুব শীঘ্রই আবারও ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আসলে এইভাবে মুরগি ধরে ক্যাপসুল, একটি করে ক্যাপসুল পাতা থেকে এড়িয়ে, এটা জানেন যে যদি পাতার দাম বলি তাহলে এটা 15টা ক্যাপসুল থাকে, 15টা ক্যাপসুলের দাম মাত্র 30 টাকা। তো আপনি যদি 4 দিন, 4 দিনে 4টা, মানে 4 দুগুণে 8 টাকা, একটা মুরগিকে যদি 8 টাকা খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি মুরগি খুব দ্রুত ডিমে আসবে। তো দর্শক মন্ডলী, আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ।